রাজ্য সরকারের উদ্যোগে কোটা থেকে বাড়ি ফিরল ছাত্রছাত্রী ও অভিভাবকরা। রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে শুক্রবার রাজস্থানের কোটা থেকে রাজ্যের 7টি জেলার ছাত্রছাত্রী ও অভিভাবকরা এলেন রাজ্যে। তাদের স্বাস্থ্য পরীক্ষা, খাওয়া দাওয়ার ব্যবস্থা পুলিশ ও মহকুমা প্রশাসনের উদ্যোগে করা হয়। মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ এতদিন চরম বিপাকে থাকা ছাত্রছাত্রী ও অভিভাবকরা। দীর্ঘদিন ধরেই নানা রকমের সমস্যার মধ্যে ছিলেন এনারা। তারা জানান, যেভাবে সংক্রমণ বাড়ছিল তাতে তারা আতঙ্কিত হচ্ছিলেন। হোস্টেলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, তারা যে ফিরতে পেরেছেন এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। এদিন কুলটির চৌরঙ্গি ফাঁড়ির সামনে প্যানোরামা পার্কে স্বাস্থ্য পরীক্ষা করা হয় ছাত্রছাত্রী ও অভিভাবকদের। তাদের সঙ্গে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তিনিও মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করেন। সাথে পড়ুয়ারা ও সাথে থাকা বেশ কিছু পড়ুয়ার অভিভাবকরা নিজেদের রাজ্যের অর্থাৎ বাড়ি ফিরতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানান। মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো, সেই ভাষা আমার জানা নেই, কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রী যারা আটকে ছিলেন তাদেরকে আজকে বাড়িতে ফেরানোর জন্য যে ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে, আমি নিজে ঘুরে ছাত্রছাত্রী এবং যারা অভিভাবক তাদের সাথে কথা বললাম, তারা সবাই খুশি, তারা সবাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। আমি নিশ্চয়ই সেই কথা আমরা পৌঁছে দেবো সেখানে, এবং এটা একটা বিরাট কাজ। এত এত ছাত্রছাত্রী যারা প্রায় মাসখানেকের উপরে সেখানে আটকে ছিলেন লকডাউন পিরিয়ডে, তারা আজকে বাড়ি ফিরে যেতে পারছে। সরকার সব জায়গাতেই কথা বলছেন, চেষ্টা করছেন। রাজস্থানের ক্ষেত্রে যেভাবে হয়েছে আমরা আশা করি যে আগামী দিনে হয়তো অন্য ক্ষেত্রেও হবে। এবার কি কি ধরনের ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে যে ভিন রাজ্য থেকে এলে যেটা? আমাদের রাজ্যের একটা কমিটি করে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই কমিটি রোজ নবান্নে বৈঠকে বসছে এবং এই ধরনের যে সমস্ত সমস্যা সেই সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করে সমাধান করার চেষ্টা করছি। দাদা, আপনি ওরা তো বললেন যে আমাদের তো কয়েকটা কিন্তু বললেন যে আমাদের তো মনে হচ্ছিল যে আমরা মরে যাই, কিন্তু আজকে কী ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আমরা নিজেই খুঁজে পাচ্ছি না, কিন্তু যে কাজ তিনি করলেন সেই কাজের জন্য তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। বলছি তো, ওখানে আমরা আতঙ্কিত ছিলাম, দিন বা দিন কেসেস বাড়ছিল, মেসেজ খাবার দাবার কমে গেছিল, কোয়ান্টিটি কমে গেছিল, কোয়ালিটি কমে গেছিল, আর সব স্কুল ওয়াগেরে সব বন্ধ হয়ে গেছিলো, পড়াশোনাও সেইভাবে হচ্ছিলো না। আমরা পড়াশোনার জন্যই ওখানে গেছিলাম কিন্তু ওটাই হচ্ছিলো না, আর আমরা সবসময় আতঙ্কিত হয়ে থাকতাম পেরেন্টস থেকে দূরে, কি করব না করব, কারো যদি কিছু হয়ে যায়। তো অনেক যে ওপেন মেসগুলো থাকতো ওগুলো বন্ধ হয়ে গেছিলো, অনেক হোস্টেল মেস থেকে অনেক কাউকে মানে বলে দিয়েছিলো ফোর্সফুলি যে আপনারাকে খালি করতে হবে, আমাদের তো তাও ঠিকঠাক ছিল। তো যেমন হোক সার্ভাইভ করেছিলাম, ফাইনালি রাজ্য সরকার আমরাকে ফিরিয়ে নিয়ে এলো, এখন ভালো লাগে। কষ্ট তো ছিলই, অনেকই ছিল, বলছি তো খাবার দাবার সেরকম কিছু পাইনি, আতঙ্কিত হয়ে থাকতাম, বাইরে একদম যেতে পেতাম না, সবসময় 24 ঘন্টা ঘরের মধ্যে থাকতে হতো, আর জার্নি ওয়াগেরা সব কিছু, এই যে আসছি আমরা এগুলো সব স্টেট মানে মমতা ব্যানার্জি। আমি মুর্শিদাবাদ যাবো, বাকি অন্যান্য ডিস্ট্রিক্টেরও আছে এরকম টোটাল 95টা আরও বাসেস আছে। থ্যাংকস, থ্যাংকস, আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এলো অ্যাট লাস্ট, এতদিন পরে আমরা এবার একটা জায়গায় যেয়ে পৌঁছলাম, বাড়িতে থাকবো একটা সেফটি, একটা আলাদা এনভায়রনমেন্টে থাকবো। তো থ্যাংক ইউ। কুলটি থেকে সৌমিত্র গাঙ্গুলি, সোহেল খান, টাইমস বাংলা।